খেলাপ্রেমী, আমি এই টিকিটটা অনেক হন্য হয়ে খুঁজছি একটা টিকিটের জন্য। আমি অফিস শেষ করে এসেছিলাম খেলা দেখার জন্য, এসে হন্য হয়ে খুঁজছি, কোথাও টিকিট নেই। দুঃখের বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী একজন বাহিনী, এক পুলিশ ভাইয়ের কাছ থেকে আমাকে উচ্চ মূল্যে এই 3500 টাকা দামের টিকিটটা কিনতে হয়েছে। তারপরেও দেখেন, আমি 4 নম্বর গেটের সামনে গিয়েছি, 4 নম্বর গেট থেকে আমাকে বলছে আপনার টিকিট 1 নম্বরে ইস্যু করা আছে, আপনি 1 নম্বরে যান, আপনি আপনি 1 নম্বরে যান, আপনার আপনাকে গেট খুলে দিবে। দাঁড়ান, আপনি 1 নম্বরে যান, আপনার গেট খুলে দিবে। আমি 1 ঘন্টা 20 মিনিট যাবত এখানে অবস্থান করতেছি ভাই, বিশ্বাস করেন, এখনো দেখেন, এই দেন, এখনো গেট খুলছে না। এই বিচার আমি কার কাছে দেব? আমি কি, আমার টাকার কোনো মূল্য নেই? আমার টাকার কোনো মূল্য নেই? বিসিবি এখানে কি করে, বিসিবি এখানে কি করে, তারা কেন টিকিট ছাড়ে? জি ভাই, 35 এখানে লেখা আছে, 35, আমি 4000 টাকা দিয়ে কিনেছি ভাই। জি ভাই, জি জি, আমি এর তীব্র নিন্দা জানাই, আমি এরপরও নিন্দা জানাই। যারা এই প্রশাসনের দায়িত্বে আছে, যারা প্রশাসনের দায়িত্বে আছে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। যারা এই বিসিবির দায়িত্বে আছে, তাদের দেখেছি আমি ওই ছোট ছোট ছেলেদের দিয়ে বিসিবির টিকিটের ওই আইডি কার্ড ঝুলিয়ে তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করছে, এটা আমরা দেখতে পারছি। কিন্তু আমরা যারা এত টাকা দিয়ে টিকিট কিনলাম, আমাদের কি কোনো আবেগের কোনো মূল্য নেই? আমরা তামিম ভাই, রিয়াদ ভাই, আমরা ওই মুশফিক ভাইয়ের খেলা দেখবো বলে দূর দূরান্ত থেকে এক একজন এসেছি। আমরা এখানে এখন পর্যন্ত বিসিবি গেট খুলেনি কেন ভাই? আমাদের এই টিকিটটা কি ভুয়া? ভুয়া হলে আমাদের জাস্টিফিকেশন করে আমাদেরকে বের করে দেন, আমাদের কোনো দায়িত্ব নাই। আর যদি এই টিকিটটা সঠিক হয়, আমি এর তীব্র নিন্দা জানাই, আমি এর বিচার চাই। আমি চাই আমার মতো যেন আর কেউ এরকম দুর্ভোগের শিকার না হয়। বাংলাদেশ টিকিট একটা আবেগের জায়গা, বাংলাদেশ টিকিট একটা আবেগের জায়গা। অনেকে আছে কুমিল্লা থেকে এসেছে, আমি এসেছি ময়মনসিংহ থেকে। আমি এখানে এসে খেলা যদি না দেখতে পারি, এই টিকিটের দিয়ে আমি করব কি? এরপর আমি পুলিশ ভাইদেরকে বারবার বলেছি, ভাই আমার টিকিটটা সঠিক আছে কিনা আপনারা দেখেন, যদি সঠিক থাকে আমাকে ঢুকান, না হলে আমি আমি চলে যাচ্ছি, ঠিক আছে? তারপরেও তারা গেট খুলেনি, ইভেন কি এখন পর্যন্ত তারা গেট খুলেনি। আমি সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে এটা আমি বিসিবির উপর মহল পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার দিতে চাই। আপনি দেশ ডিজিটাল করেছেন, আমরা সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি বিসিবির ভিতরে যে চোর, এই চোরদের হাত থেকে আমরা যারা খেলামতি ভাই আছি, আমরা যাতে ক্রীড়ামতি ভাই আছি, যারা খেলাকে মন দিয়ে ভালোবাসি, তাদের বিচার একটাই, এই বিসিবিকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার আন্ডারে আনে, এটা আমাদের উচিত, এটা আমাদের কথা। আমরা এটাই চাই, আমরা এটাই চাই। বাংলাদেশ টিকিটটা ইতিমধ্যে কুমায় চলে গেছে, সেই টিকিটটাকে আমরা ভালোবাসি। যারা ভালোবাসি, এই দিলটাকে আপনারা ভেঙে দিয়েন না। আমরা তামিম ভাইয়ের পাগল ফ্যান, আমরা মাহমুদুল্লাহ ভাইয়ের পাগল ফ্যান, আমরা এসেছি এই জন্য এই এই সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। ধন্যবাদ ভাই আপনাদেরকে।